নাটোরে গৃহবধূ হত্যার দায়ে স্বামী এবং শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। এছাড়া ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে একই আদালত। আদালত সূত্র জানায়, যৌতুকের টাকা না পেয়ে 2011 সালের 14 মার্চ নাটোরের সিংড়া উপজেলার পাকুড়িয়া গ্রামে গৃহবধূ রুবি রানী এবং তার বাবা তপন চন্দ্র মহন্তকে মারধর করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। রুবির বাবা পালিয়ে বাঁচলেও রুবিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতার করে পুলিশ। ওদিকে সদর উপজেলার জালালাবাদ গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ওয়াজেদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 30,000 টাকা জরিমানা করেছে আদালত। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।